নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের 2023 সালের বাংলা সাজেশন নিয়ে আলোচনা করছি। আমি আজকে গদ্য ভাত গল্প থেকে যে সমস্ত এমসিকিউগুলো 2023 সালের ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট আছে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো দেখো, আমি এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। আমি বলতে পারি 100% এইগুলো আসার চান্স খুবই বেশি। আমি মানে 2016, 2017, 2018, 2019 ঠিক আছে, এবং যে সমস্ত সালের যে প্রশ্নগুলো আছে এমসিকিউ সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো দেখো, ভাত গদ্যাংশ থেকে কোন প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, ফার্স্ট কোশ্চেন কিছু 1.1-এ বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল। বাসিনী লুকিয়ে উৎসবকে কি খেতে দিয়েছিল, তোমরা তো জানো, চিড়ে মুড়ি ছাতু না বাতাসা। চিড়ে মুড়ি ছাতু না বাতাসা, কি অ্যান্সার হবে বলো? এর অ্যান্সার হবে ছাতু। কি খেতে দিয়েছিল? ছাতু। তো দেখো, পরের প্রশ্ন 1.2-তে কি বলেছে, হোম যজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিলেন কে? হোম যজ্ঞের জন্য, তোমরা তো জানো যে বুড়োকর্তার যখন হোম যজ্ঞ হচ্ছিল তখন কিন্তু একজন তান্ত্রিককে ডাকা হয়েছিল, সে তান্ত্রিক কে ছিলেন? সে তান্ত্রিক কে ছিলেন? সেজে বউয়ের স্বামী, বড় বউয়ের বাপ, ছোট বউয়ের বাপ ঠিক আছে, এবং বড় পিসিমার ছেলে। তো দেখো, এর অ্যান্সার কি হবে? এর অ্যান্সার হবে ছোট বউয়ের বাপ, মানে ছোট বউয়ের বাবা ঠিক আছে, ছোট বউয়ের বাবা। পরের প্রশ্ন 1.3 কোশ্চেন, মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো কি বলেছে, বুড়োকর্তা কত বছর বেঁচে থাকার কথা ছিল? বুড়োকর্তা কত বছর বেঁচে থাকার কথা ছিল? অ্যান্সার হবে 98 বছর। কি হবে অ্যান্সার? 98 বছর হবে। 1.4-এর প্রশ্ন কি বলেছে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরি তরকারির সঙ্গে, বড় বাড়িতে নিরামিষ ডাল তরি তরকারির সঙ্গে কোন চালের ভাত খেতে দেওয়া হয়? কোন চালের ভাত খেতে দেওয়া হয়? তার মানে কি, বড় বাড়িতে নিরামিষ ডাল তরি তরকারি মানে তরকারির সঙ্গে কোন চালের ভাত খেতে দেওয়া হয়? কোন চালের ভাত খেতে দেওয়া হয়? অ্যান্সার হবে ঝিঙে শাল। কি হবে? ঝিঙে শাল হবে। বুঝতে পারছো আমি কি বলছি? ঝিঙে শাল হবে। পরের প্রশ্ন কি বলেছে 1.5-এ, এ বাড়ির ছেলেদের চাকরি করে ওঠেনি। কেন এই বাড়ির ছেলেমেয়েরা কেন চাকরি করতে পারেনি? কেন? কারণটা কি ছিল? তারা অসুস্থ ছিল? তারা কি অসুস্থ ছিল? তারা বাড়ির কাজে কি ব্যস্ত থাকতো? তারা 11টার আগে ঘুম থেকে উঠতো না? তারা ঘর জামাই থাকতো? কি হবে? এই চারখানা অপশনের ভিতর থেকে যেটা পুরোপুরি পারফেক্ট আছে, তারা এগারোটার আগে ঘুম থেকে উঠতো না, অর্থাৎ তারা খুবই কুড়ে ছিল ঠিক আছে, তারা কিন্তু ঘুম থেকে উঠতো না। তোমরা তো জানো যখন তার বাবার কিন্তু হোম যজ্ঞ হচ্ছিল তারা কিন্তু ঘুমিয়েছিল। তোমরা তো জানো ওরা 11টার আগে মানে কি মানে 11টার উপরে বেজে যায়, তারপরে ওরা ঘুম থেকে ওঠে ঠিক আছে। পরের প্রশ্ন কি বলেছে 2015 সালে, এটা যে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, বড় বাড়িতে কনক পানি চালের ভাত রান্না হয় কার জন্য? কনক পানি চালের ভাত রান্না হয় কার জন্য? কার জন্য রান্না হয় বল? বড়োবাবুর জন্য। কনক পানির চাল রান্না হয় কার জন্য? বড়োবাবুর জন্য। কার জন্য রান্না হয়? বড়োবাবুর জন্য। 1.7-এর প্রশ্ন কি বলেছে, উৎসবকে বড় বাড়িতে নিয়ে এসেছিল কে? ছোট বউয়ের বাবা, ভজন চাকর, বাসিনী, উৎসবের গ্রামের এক দাদা। তো দেখো, এই যে উৎসব নাইয়াকে এই বড় বাড়িতে নিয়ে এসেছিল, মানে বুড়োকর্তার বাড়িতে নিয়ে এসেছিল, আমাদের কে নিয়ে এসেছিল? বাসিনী। আর ভজন চাকর এনেছিল বিড়ালের লোম। কি এনেছিল? বিড়ালের লোম এনেছিল ঠিক আছে। তোমরা কিন্তু এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে। এটা আমাদের একটা ফার্স্ট ভিডিও, আমার জায়গা ছিল না কী করে তোমাদের আমি পড়াবো। আজ থেকে অনলাইন ক্লাসের মাধ্যমে প্রত্যেকটা ভিডিও তোমরা পেয়ে যাবে বাংলা সম্পর্কে ঠিক আছে। তো দেখো, পরের প্রশ্ন কি বলেছে, বামুন ঝি চাকরদের জন্য কোন চালের রান্না হয়? অ্যান্সার হবে, তো দেখো, ঝিঙে শাল আছে, পদ্মজালি আছে, মোটা সাপটা আছে, না কনক পানি, কোনটা হবে? এর অ্যান্সার হবে মোটা সাপটা। বামুন ঝি চাকরদের জন্য রান্না হয় মোটা সাপটা। আর কনক পানি চাল কার জন্য রান্না হয়? রান্না হয় বড়োবাবুর জন্য। তো দেখো, এইগুলো থেকে কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো আসার চান্স খুবই বেশি, বুঝতে পারছো আমি কি বলছি?
তো দেখো পরের প্রশ্ন, কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? কালো বিড়ালের লোম আনতে গিয়েছিল কে? বড় বউ, উৎসব, বড় পিসিমা, ভজন চাকর, কে আনতে গিয়েছিল? কে আনতে গিয়েছিল কালো বিড়ালের লোম? অ্যান্সার হবে ভজন চাকর। কে আনতে গিয়েছিল? ভজন চাকর। পরের প্রশ্ন, দশ নম্বরের প্রশ্ন কি আছে? উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেল কোন নদীর জলে? তোমরা তো জানো যে উৎসবদের পুরোপুরি সংসার কিন্তু ভেসে গিয়েছিল, তার সন্তান, তার স্ত্রী এবং তার সমস্ত সম্পত্তির দলিলও একটা কৌটার ভিতরে কিন্তু দলিলটা ছিল, সেই দলিলও কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হয়ে গিয়েছিল। কী কারণ ছিল? কোন নদীর জল, কোন নদীর জলে তাদের সংসারটাকে ধূলিসাৎ করে দেয়? তো দেখো, রায়ডাক নদীর জল, মাতলা নদীর জল, বিদ্যাধরী নদীর জল, সুবর্ণরেখা নদীর জল। এর অ্যান্সার কি হবে? মাতলা নদীর জল। কি হবে অ্যান্সার? মাতলা নদীর জল। তোমরা খাতায় লিখে রাখবে কি অ্যান্সার হবে? মাতলা নদীর জল। পরের প্রশ্ন, এগারো নম্বরের প্রশ্ন, বাড়ির বড় কর্তার বয়স কত হয়েছিল? 82 বছর। কী হবে? 82 বছর। মাঝে মাঝে 84 বছর দেবে, 80 বছর দেবে, 75 বছর দেবে, 90 বছর দেবে, বিভিন্ন টাইপের অপশন দেবে, কিন্তু এর অ্যান্সার হবে 82 বছর। কিন্তু সত্যি কথা বলতে এই বুড়ো কর্তার বেঁচে থাকার ইচ্ছে ছিল 98 বছর। কত বছর? 98 বছর। কিন্তু সে বেঁচেছিল 82 বছর পর্যন্ত। দুটোই কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল প্রতি বছর উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার ক্ষেত্রে। পরের প্রশ্ন কি বলেছে? 12 নম্বরের প্রশ্ন, এই গল্প গ্রামে সবাই শুনেছে, গল্পটা কি? বাসিনীর মনিপ বাড়িতে হেলে ঢেলা ভাত, বাসিনীর মনিপ ভালো লোক, বাসিনীর মনিপ সতীশবাবুর আত্মীয়, বাসিনীর মনিপ বাড়িতে লোকের মেলা। অ্যান্সার হবে বাসিনীর মনিপ বাড়িতে হেলা ঢেলা ভাত, বাসিনীর মনিপ বাড়িতে হেলা ঢেলা ভাত। পরের প্রশ্ন কি বলেছে? 1.13 প্রশ্ন কি বলেছে? মেজে আর ছোটর জন্য 12 মাস কোন চালে রান্না হয়? মেজে আর ছোট জন্য কোন চালে রান্না হয়? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, 2018 সালে এসেছে MCQ পরীক্ষার ক্ষেত্রে। অ্যান্সার হবে পদ্মজালি। কি হবে অ্যান্সার? পদ্মজালি। অ্যান্সার হবে পদ্মজালি। পরের প্রশ্ন কি বলেছে? 1.14 প্রশ্ন, কি উৎসবকে বড় উতলা করে? অ্যান্সার হবে, তো দেখো, বাদার চালের কম্বল, যজ্ঞ শেষে ভাত পাবার গন্ধ, বউ ছেলে মেয়েদের কথা, ফুটন্ত ভাতের গন্ধ। তো দেখো, আমি আর একবার তোমাদের বলছি কি অ্যান্সার হবে? বাদার চালের কম্বল, যজ্ঞ শেষে ভাত পাবার গন্ধ, বড় ছেলেমেয়ের কথা, ফুটন্ত ভাতের গন্ধ। অ্যান্সার হবে ফুটন্ত ভাতের গন্ধ। পরের প্রশ্ন আমাদের 15 নম্বরের প্রশ্ন, বড় বউ ভাবতে চেষ্টা করে, কি ভাবতে চেষ্টা করেছিল বড় বউ? বড় বউ কিন্তু সংসারে কিন্তু খুবই ভালো ছিল, ইনি কিন্তু শ্বশুরের জন্য কিন্তু সব কিছু করতো, ঠিক আছে? তা দেখো কি বলেছে, অপশানগুলো শোনো তোমরা। তখন আর মাস আসবে না, কত কাজ বাকি আছে, তখনও চাঁদ সূর্য উঠবে না, তখনও স্বসাগরা পৃথিবী থাকবে কিনা। এর অ্যান্সার হবে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। অর্থাৎ বড় বউ ভাবতে চেষ্টা করেছিল, কি চেষ্টা করেছিল? যে তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। তো দেখো, আমি 15খানা MCQ নিয়ে আলোচনা করেছি, এই MCQ মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তো দেখো, এর পরের দিনে আমি ভারতবর্ষ নিয়ে আলোচনা করব, ভারতবর্ষ থেকে কোন প্রশ্নগুলো MCQ ক্ষেত্রে মোস্ট ইম্পর্টেন্ট সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন অন করবে, অল নোটিফিকেশন অন করে সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। এটাই আমার একান্ত অনুরোধ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো।